समझिए আপনারা জানেন যে গতকালকে আমাদের তরুণ মেধাবী আমাদের যে সাংবাদিক বন্ধু অকাল মৃত্যুতে আমরা ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্ত খুবই মর্মাহত এবং দগ্ধ। আমরা ওনার সদ্গতি আত্মার সদ্গতির জন্য কামনা করি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাই করতে। আপনারা জানেন যে ভারতীয় জনতা যুব মোর্চা কিছুদিন আগে মানে গত 18 তারিখে আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর সামনে দুঃখ কর্মসূচি নিয়ে আসলাম আমরা। তো তার জন্য প্রথমে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি রাজ্যের জনপ্রিয় ডাইনামিক মুখ্যমন্ত্রীজিকে, কারণ আপনারা জানেন 1 মে থেকে যে আমাদের 18 বছরের ঊর্ধ্বে যে কোভিড ভ্যাকসিনেশন স্টার্ট হতে যাচ্ছে, চালু হতে যাচ্ছে টিকাকরণ, পুরো সম্পূর্ণ বিনামূল্যে যে ব্যবস্থাপনা করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীজি নেতৃত্বে সরকারের রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীজিকে আমরা সকল অংশের যুবকরা এবং ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন যে আমরা কিছুদিন আগে একটা কার্যক্রম নিয়েছিলাম সেবাই সংগঠন, তার মাধ্যমে আপনারা জানেন যে আমরা একটা টোল ফ্রি নাম্বারও লঞ্চ করেছিলাম, রেহারফ্লেক্স নাম্বার, যার মাধ্যমে প্রত্যেকটা দিন আমাদের এই ফোন কলের মাধ্যমে 25 থেকে 30 জন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জনগণ ফোন করছে আমাদেরকে বিভিন্ন সাহায্যের জন্য, আর আমরা 100% সহযোগিতা এই করা হয়েছে প্রত্যেককে। আপনারা জানেন যে এই সিচুয়েশনে কোভিড পরিস্থিতির মধ্যে যে দ্বিতীয় ঢেউ চলছে, তার মধ্যে আমরা টোটাল ফুড ডিস্ট্রিবিউশন করছি, খাদ্য ডিস্ট্রিবিউশন করেছি আমরা 156টা বাড়িতে। 156টা বাড়িতে আমরা বিভিন্ন খাদ্য সামগ্রী অলরেডি পৌঁছিয়ে দিয়েছি, রেশন কিট অলরেডি পৌঁছেছি আমরা 100টা পরিবারের মধ্যে। আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে 24, 25 এবং 26 তারিখ যে প্রেশার ড্রাইভ ছিল ভ্যাকসিনেশনের 45 বছরের ঊর্ধ্বে এবং সিনিয়র সিটিজেনের যারা ভ্যাকসিনেশন নিয়েছিল, আমরা যুব মোর্চার পক্ষ থেকে আমরা 7,000-এর মতো ভলেন্টিয়ার প্রত্যেকটা জনগণকে বাড়ি থেকে এনে তাদেরকে ভ্যাকসিনেশনের ব্যবস্থার মাধ্যমে যুব মোর্চার কার্যকর্তারা কাজ করছি। তো এছাড়াও আপনারা জানেন যে 27 তারিখ আগামীকাল যে আমাদের সারা রাজ্যের যে ব্লাড ডোনেশন ক্যাম্পেইন যে কার্যক্রম আমরা স্টার্ট করতে যাচ্ছি আগামীকাল, কিছু কিছু মন্ডল অলরেডি স্টার্ট করা হয়েছে সেটা আপনারা জানেন, রাজ্যের মানুষ জানে। বিশেষ করে 1 তারিখ থেকে মে মাসের 1 তারিখ থেকে যেহেতু টিকাকরণ শুরু হতে যাচ্ছে, তা আমরা চিন্তা করছি যে যুব মোর্চার পক্ষ থেকে আমরা সারা রাজ্যের আমরা টার্গেট নিয়েছি যে প্রত্যেকটা জেলাতে আমরা ন্যূনতম 12টা থেকে 15টা সারা রাজ্যে 120টা হেল্প ডেস্ক চালু করার জন্য আমরা এটা চিন্তাভাবনা নিয়েছি। হয়তো আমরা প্রত্যেকটা গাছ আমরা 1 তারিখের মধ্যে স্টার্ট করা হবে হেল্প ডেস্কগুলো মানুষের সুযোগ সুবিধা দেওয়ার জন্য টিকাকরণের জন্য। আপনারা জানেন যে কন্টিনিউ বেসিসে আমাদের মাস্ক এবং স্যানিটাইজার ডিস্ট্রিবিউশনের কাজ চলছে। কালকে গতকালকে আমরা দেখলাম যে রাজ্যের এক যুব সংগঠন গতকালকে প্রেস কনফারেন্স করে বলা হয়েছিল যে রাজ্যের মধ্যে কাতরে কাতরে মানুষ অক্সিজেনের অভাব হয়েছে। আগামীকালকে যদি না করতে পারো আগামী সাত দিন ব্যাপী কার্যক্রম চালানোর জন্য সম্পূর্ণ ভুল তথ্য আপনারা জানেন যে তারা গুজব ছড়ানো হচ্ছে সেই জিনিসটাকে নিয়ে। যে আপনারা যদি চিন্তা করে দেখুন যে 25টা বছরের মধ্যে আপনারা ওদেরকে জিজ্ঞাসা করুন যে 25টা বছরের মধ্যে কয়টা হসপিটালের মধ্যে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা ওদের সরকার করেছিল। আমাদের সরকার আসার পর্যন্ত অক্সিজেনের জন্য অ্যাভেলেবিলিটি করছে, যখন 102 অ্যাম্বুলেন্সের ব্যবস্থাপনা করছে। আপনারা জানেন গতকাল 11টা নতুন অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের লঞ্চ করেছে আমাদের মুখ্যমন্ত্রী, সেক্ষেত্রে তারা দাঁড়িয়ে বলছে অক্সিজেনের অভাবে নাকি কাতরে কাতরে মানুষ মারা যাচ্ছে। এই যে ভুল তথ্য তারা দিচ্ছে, তার জন্য আমি রাজ্যের প্রশাসনকে বলবো যারা গুজব ছড়াচ্ছে এই পেন্ডামিক সিচুয়েশনে, তাদের যেন আইন ব্যবস্থা করে তাদেরকে অতি সত্বর আইনের ব্যবস্থা করার জন্য তাদের বিরুদ্ধে যারা ভুল তথ্য দিচ্ছে সরকারের তাদের। বিশেষ করে তারা আরেকটা জিনিস বলছিল যে নিয়োগ প্রক্রিয়ার জন্য, তো তারা হয়তো বলছিল যে আইডিসেল বিজিবি আইডিসেল এর কারো স্বাক্ষরে নাকি ডাক্তার নিয়োগ হয়ে যায়, নার্স নিয়োগ হয়ে যায়, সেটা তাদের সময়কালে ছিল, হয়তো ডিসি এলসি মেম্বারদের সিগনেচার হতো, সেটা তারা ভুল ভুলে যায়নি, তার জন্য সেটা আমাদের উপর বলছিল। কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আপনারা জানেন
যে যতগুলো নিয়োগ প্রক্রিয়া চলছে প্রত্যেকটা এক্সামের মাধ্যমে হচ্ছে কোনটি পার্টি উপস্থিত হচ্ছে এটা সারা রাজ্যের মানুষ জানে। তার জন্য আমরা প্রত্যেকবারই বলে থাকি যে এক্সামের জন্য রেডি হও, পরীক্ষা দাও, পরীক্ষার পরে চাকরির ব্যবস্থা করো। বিশেষ করে আরেকটা জিনিস তারা গতকালকে বলছিল যে 4.8% নাকি টিকাকরণ হয়েছে। আমাদের রাজ্য ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় রাজ্য যে রাজ্য 37 লাখ মানুষের মধ্যে 9 লাখের উপর মানুষ টিকাকরণ নিয়েছে, ভ্যাকসিনেশন নিয়েছে। এটা বিশাল ব্যাপার, সেটা তাদেরকে বুঝতে হবে। আর তাদেরকে আমি বলতে চাই যে তারা কিছু যারা যুবক আছে তারা দাবি দোবা না করে তারা আমাদের সাথে এসে মানুষের সহযোগিতা করার জন্য, সেটা হচ্ছে মূল লক্ষ্য। আর আমি প্রথম দিনই একটা কথা বলেছিলাম, আমরা মানুষের জন্য কাজ করতে যাই, সমাজের জন্য কাজ করতে যাই, তাদেরকেও বলবো যে আপনারাও আমাদের সাথে আসুন, এসে আমরা সবাই মিলে মানুষের সাথে কাজ করবো, আপনারা আসুন তাড়াতাড়ি। কারণ আপনারা বিভ্রান্তি ছড়াবেন না, উল্টো পাল্টো মানুষকে বলবেন না। রাজ্যের মানুষ জানে সচেতন, সচেতন তার জন্য সচেতন কেন বলছি, রাজ্যের মানুষ তার জন্য এডিসি নির্বাচন ওদেরকে, ওদের ফলাফল মানুষ রাজ্যের মানুষ জানে, আপনারাও জানে, তাদেরকে জিরো দিয়েছে রাজ্যের মানুষ। আর তারা যারা বলছিল, বিশেষ করে আপনারা একটা জিনিস চিন্তা করে দেখুন যে 25টা বছরের মধ্যে হয়তো হসপিটাল যেখানে ছিল সেখানে অক্সিজেন ব্ল্যান্ডের ব্যবস্থা করেনি, সে সরকারটা এসে অক্সিজেন ব্ল্যান্ডের ব্যবস্থা করছে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে নতুন নতুন করে। সেটার কথা না বলে উনি কাউকে বলছিল যে যিনি সম্পাদক ছিল যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী টিকাকরণ ফ্রিতে করেছেন, তার কোনো ধন্যবাদ টুকু দেওয়ার বলবো না, কিন্তু তাকে উল্টা পাল্টা বলে যাচ্ছে। তার জন্য আমি সকল রাজ্যের মানুষকে বলবো, আপনারা গুজবে কান দেবেন না, আপনারা জানেন রাজ্য সরকার আপনাদের প্রতি কি কাজ করছে, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেকটা মানুষের জন্য কাজ করছে। গত যখন প্রথম ঢেউ ছিল কোভিডের, আপনারা কোভিডের ঢেউ দেখেছিলেন যে রাজ্য সরকার প্রত্যেকটা মুহূর্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অব্দি নিজে অবজার্ভ করে মানুষের জন্য কাজ করেছিল, সেটা হচ্ছে মূল বিষয়। ঢেউকে সামাল দেওয়ার জন্য মানুষের স্বার্থ যখন একদিকে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে, একদিকে রক্তদান শিবির করছে, অন্যদিকে আমরা মাস্ক স্যানিটাইজার ডিস্ট্রিবিউশন করছি এবং মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি ভারতীয় জনতা যুব মোর্চা, অপরদিকে আমরা দেখতে পাচ্ছি একটা দেউলিয়া সারা মানে যুব সংগঠন, যাদের নেতৃত্বে 25 বছর এই রাজ্যের সরকার ছিল, যেই সরকারের রাজত্বে এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে বিগত 25 বছরের সিপিএম সরকার কোনো কাজ করতে পারেনি, তারা আজকে ভারতীয় জনতা পার্টি সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। বিগত 1টি বছর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার সাকসেসফুলি আমরা দেখেছি এই করোনা মহামারীর বিরুদ্ধে রাজ্যবাসী আমরা হাতে হাত ধরে এই করোনা মহামারীকে আমরা প্রথম ঢেউ আমরা প্রতিহত করেছি। এই রাজ্যের মধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বরাবর রাজ্যবাসীর স্বার্থে রাজ্যের আনাচে কানাচে করোনা মহামারীর বিরুদ্ধে উনি ছুটে গেছেন। 2-2 বার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করোনার ফলে আজকে উনি আক্রান্ত হয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে রাজ্যবাসীর স্বার্থে রাজ্য সরকার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ 18 বছর থেকে 45 বছরের সমস্ত মানুষকে ফ্রি অর্থাৎ বিনামূল্যে টিকা দিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য ইউএফআই বলুন ইউএফআই বলুন তারা আজকে মিথ্যার বেসাতি রাজ্যবাসীর সামনে তুলে ধরছে। আমরা এই যে মানুষের সামনে ইউএফআই এই বিকৃত রূপ ওনারা উদ্ভাসিত করছেন, আমরা তার নিন্দা জানাই ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে, এবং আমরা বিশ্বাস করি এবং আমাদের রাজ্যের মাননীয় সভাপতি নবদলমানের বণিক ইতিমধ্যেই বলেছেন যে যুব মোর্চা আমরা শুধুমাত্র রাজনৈতিক কর্মকাণ্ডে আমরা বিশ্বাস করি না, আমাদের একটাই মন্ত্র একটাই উদ্দেশ্য, সেটা হলো মানুষের পাশে মানুষের সাথে গিয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো। সেই কাজটা যুব মোর্চা রাজ্যের ভারতীয় জনতা পার্টি এবং রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তা করছে, আমরা রাজ্য সরকারের পাশে রয়েছি। আমরা মনে করি ইউএফআই টিওএফআই তাদের এই যে অপকৌশল রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার জন্য, এটা থেকে তোমরা বিরত থাকবেন এবং আগামী দিনে রাজ্যের মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন। কারণ আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়ার মাধ্যমে আমরা রাজ্যবাসীর সামনে প্রশ্ন করছি যে যখন মানুষ আজকে আক্রান্ত তখন রক্তদানের ক্ষেত্রে ডিওএফআইকে দেখা যায় না, মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর ক্ষেত্রে ডিওএফআইকে দেখা যায় না, শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করে একটা অশান্তির বাতাবরণ মানুষের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি করার জন্য আজকে ইউএফআই টিওএফআই কাজ করছে, আমরা তার নিন্দা জানাই। এবং আগামী দিনে আমাদের রাজ্যের সভাপতি যেটা বলেছেন যুব মোর্চা রাজ্যের মানুষের পাশে রয়েছে, রাজ্যের জনগণের পাশে রয়েছে, করোনা
মহামারীর এই দ্বিতীয় ঢেউয়ে মানুষ আমরা একে হাতে হাত ধরে সবাই মিলে করোনা মহামারীর বিরুদ্ধে আমরা লড়াই করব। রাজ্য সরকারের যে নির্দেশিত যে বিভিন্ন গাইডলাইন্সগুলো সেগুলো পালন করব, সেই বার্তা আমরা রাজ্যের মানুষের কাছে দিচ্ছি। এবং ইউএফআইকে এই যে অপপ্রচার থেকে বিরত করার জন্যে আমরা রাজ্যের মানুষকে সংঘবদ্ধ হওয়ার জন্যে আমরা আহ্বান রাখি।